হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই আমার এই চ্যানেলে। বন্ধুরা, আজও ত্রিপুরাতে যখন লকডাউন চলছে, তখন রাজ্যের মানুষ নাকাবন্দি পরিস্থিতিতে এক কঠিন জীবনযাপন করছে। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরগুলি আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। যে খবরটি আজ রাজ্যের জনমনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে, তা দিয়ে আজকে শুরু করতে যাচ্ছে আমার প্রতিবেদন। বন্ধুরা, প্রথমেই যে খবরটি দিতে যাচ্ছে তা হলো, গুজব রটিয়ে রাজ্যে গ্রেপ্তার হলো এক যুবক। হ্যাঁ বন্ধুরা, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া দুটি অপরাধ, তাই এই দুটো জিনিস থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কিন্তু রাজ্যের এক যুবক এই কাজে গ্রেপ্তার হলেন, কারণ গুজব রটিয়ে রাজ্যে এই প্রথম এক ব্যক্তি গ্রেপ্তার হলো। করোনা সংক্রান্ত বিষয় নিয়ে মানুষ যখন সচেতন, মানুষ যখন নাকাবন্দি পরিস্থিতিতেও কঠিন জীবনযাপন করতে রাজি হয়েছে, সেই পরিস্থিতিতে সমাজে আরও তীব্র আতঙ্ক ছড়ানোর অপরাধে আগরতলার বাধাঘাট সংলগ্ন এক যুবক অভিষেক ধরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত যুবক রাজ্যে ফেসবুকে এক গুজব রটিয়ে দিয়েছে যে বাধাঘাট এলাকায় এক ব্যক্তির দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। এর ফলে এই এলাকায় মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়, সারা ত্রিপুরাতে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এই পরিবেশ যখন মানুষের মধ্যে একটা ভয়, আতঙ্ক এবং একটা রিউমার তৈরি হচ্ছিল, ঠিক সেই পরিস্থিতিতে রাজ্য পুলিশ তৎপরতার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে। কারণ গুজব রটিয়ে সমাজে একটা চাঞ্চল্য সৃষ্টি করা, সমাজে ভয়ের পরিবেশ তৈরি করার অপরাধে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এডিনগর পুলিশের তরফ থেকে এই খবর পাওয়া গিয়েছে। দ্বিতীয় যে খবরটুকু খুব তাৎপর্যপূর্ণ তা হলো, ত্রিপুরাতে লকডাউন কিন্তু অনেক দিন হয়ে গেল। এই লকডাউনের পরিস্থিতিতে রাজ্যে জীবনযাত্রা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। মানুষ, সাধারণ মানুষ কাজকর্ম করতে পারছে না, দোকানপাট খুলতে পারছে না, অফিস আদালতও কাজ বন্ধ। এই পরিস্থিতিতে মানুষ অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছে। কিন্তু এই লকডাউন পরিস্থিতি কি শিথিল হবে, কবে নাগাদ হবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যাচ্ছে না। ত্রিপুরা গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নেয় তাও বোঝা যাচ্ছে না। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আগাম ঘোষণা করে দিয়েছেন যে 31 মার্চ এই লকডাউন নিয়ে একটা আলোচনা হবে রাইটার্স বিল্ডিংয়ে। কী করা যায়, লকডাউন কতদিন চলবে, সে সম্পর্কে আলোচনা হবে। রাজ্যের পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রেখে চলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আশা করা হচ্ছে পশ্চিমবঙ্গে এই লকডাউন পরিস্থিতি যদি উন্নতি হয়, তাহলে ত্রিপুরাতেও হয়তোবা লকডাউনের ক্ষেত্রে কিছুটা শীতলতা আসবে, যার ফলে এ রাজ্যে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসবে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি কলকাতায় কিছু বাস রাস্তায় চলাচল করছে, তবে জনসাধারণের জন্য নয়, স্বাস্থ্যকর্মীদের আনা নেওয়া এবং রোগীদের আসা যাওয়ার ক্ষেত্রে সুবিধা করার জন্যই সরকারি এবং বেসরকারি স্তরে এ ধরনের বাস চলাচ্ছে। আমরা আশা করব ত্রিপুরাতেও এ ধরনের যদি কিছু গাড়ি সাধারণ এবং স্বাস্থ্যকর্মীদের জন্য রাখা হয়, তবে নিশ্চয়ই তবে পরিস্থিতি কিছুটা হলেও হাল হবে। তাই বন্ধুরা, আমরা আশা করব রাজ্য সরকার এ বিষয়ে একটা নজর দেবেন। তৃতীয় যে খবরটি তা হলো লকডাউন সংক্রান্ত। লকডাউনের ফলে সারা দেশে মানুষ আসলে নিজেকেই লকডাউন করে ফেলেছে, গৃহবন্দী অবস্থা জীবন কাটাচ্ছে। কিন্তু কর্মব্যস্ত মানুষ কতক্ষণ গৃহবন্দী থাকতে পারে? এই বন্দী দশা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় তথ্যমন্ত্রক এক সুন্দর পরিকল্পনা গ্রহণ করেছেন। কেন্দ্র সরকার তরফ থেকে জানানো হয়েছে যে 1987-88 সালে সুপারহিট ধারাবাহিক রামানন্দ সাগর পরিচালিত রামায়ণ দূরদর্শনে পর্দায় দেখানো হবে, অর্থাৎ শুরু হতে যাচ্ছে রামায়ণ ও মহাভারত। কেন্দ্র সরকার মানুষকে এই লকডাউন পরিস্থিতি থেকে কিছুটা মুক্তি দেওয়ার জন্য পুনরায় সেই পুরনো দিনের রামায়ণ মহাভারত আবার শুরু করতে যাচ্ছেন। প্রতিদিন দেখানো হবে না, যদিও প্রতি শনিবার সকাল 9টা থেকে 10টা পর্যন্ত এই রামায়ণ দূরদর্শনে প্রদর্শিত হবে। এই রামায়ণ পুনরায় সম্প্রচারিত হবে রাত 9টা থেকে 10টা পর্যন্ত। তাই বন্ধুরা, এই পুরনো রামায়ণ দেখে নিশ্চয়ই আপনারা আপনাদের হারানো স্মৃতিগুলো একটু খুঁজে পেতে পারবেন এই অখণ্ড অবসর সময়ে। তাই আশা করব আপনারা ঘরবন্দি অবস্থায় এই রামায়ণের আনন্দ উপভোগ করবেন। ক্রিকেটের দুই শ্রেষ্ঠ জাদুকর সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি
যার নাম প্রতিটা ক্রিকেট প্রেমী, প্রতিটা ভারতবাসীর মুখে মুখে রয়েছে। সৌরভ গাঙ্গুলি বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট। সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি উভয়ই 50 লক্ষ টাকা করে কেন্দ্র সরকারের হাতে সমর্পণ করেছেন করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য। এই মহান অবদান ভারতবাসী কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে। সে সঙ্গে পিভি সিন্ধু অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা সরকারের হাতে 5 লক্ষ টাকা করে সাহায্য তুলে দিয়েছেন। দুই রাজ্যের সরকারের হাতে পিভি সিন্ধু 5 লক্ষ টাকা দান করেছেন, যাতে করে করোনা আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসা করা যায়। আমরা সাধুবাদ জানাবো সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি এবং পিভি সিন্ধুকে, যাদের এই অসামান্য অবদান ভারতবর্ষকে দুঃসময়ে যথেষ্ট সাহায্য করবে। এইভাবে আপামর ভারতবাসী যদি এগিয়ে আসে, তাহলে নিশ্চয়ই আমরা একদিন করোনা ভাইরাস থেকে দেশকে মুক্ত করতে পারবো, এই যুদ্ধে জয়ী হব। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন ত্রিপুরা সহ ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর। এই সমস্ত খবরগুলি আপনাদের কতক্ষণ কাজে লাগলো, বা এই খবরগুলি বা এই ধরনের খবর আপনাদের সঠিক কি কাজে লাগছে, বা কেমন লাগলো এই অনুষ্ঠান, তাহলে অবশ্যই লিখে জানান। আপনাদের কমেন্ট খুব গুরুত্বপূর্ণ এবং আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাই আশা করব অবশ্যই কনফিডেন্স বিল্ডিং চ্যানেলের প্রতিটি ভিডিও দেখবেন এবং সুচিন্তিত মতামত দেবেন। ধন্যবাদ সকলকে আজকের অনুষ্ঠানটি দেখার জন্য। দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি।